বড় আপুর বরের সাজে যখন নিজের ভালোবাসার মানুষটিকে দেখেছিলাম পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল যেন অবাক হয়েছিলাম ভীষণ যার সাথে তিনটা বছরের সম্পর্ক সেই মানুষটি কি না আমার নিজের বড় আপুর স্বামী হতে যাচ্ছে কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমার গতকাল রাতেও তো মাহিরের সাথে আমার কথা হয়েছিল সে তো বলেনি যে আজও বিয়ে ভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্রী আমি পড়ালেখার খাতিরে ঢাকায় যাওয়া হয়েছিল সেখানে হঠাৎ একদিন পরিচয় হয় মাহিরের সাথে আস্তে আস্তে ভালো লাগা আর তারপর ভালোবাসা সবসময় ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করতাম আমি কিন্তু মাহিরকে কেন জানি খুব ভালো লাগত আমার বেস্ট ফ্রেন্ড রিফার জন্মদিনে তাদের বাড়িতে গেলে মাহির আমার পিছু নেয় রিফার খালাতো ভাই হয় মাহির প্রতিদিন আমার পিছু নেওয়া আমাকে কেউ ডিস্টার্ব করলে তাদের পানিশমেন্ট দেওয়া প্রতিদিন আমার মেসে আমার রুমের দরজার সামনে এক একগুচ্ছ কাঠগোলাপ রেখে যাওয়া আমার ছোট ছোটো বিষয়ে খেয়াল রাখাই তার প্রতি আমার ভালো লাগার সৃষ্টি করেছিল তারপর শুরু হলো ম্যাসেঞ্জারে চ্যাট করা এক ঘন্টা দুই ঘন্টা করে করে সারা রাত চ্যাট করার অভ্যাস গড়ে ওঠা যত সময় যাচ্ছিলো আমি তার শহরের মায়ায় পড়ে যাচ্ছিলাম একটা সময় সে আমাকে প্রোপোজ করে বসলো আমি ততদিনে তাকে ভালোবেসে ফেলেছি তাই তার প্রোপোজাল আমি গ্রহণ করে ফেলি আমাদের ফ্রেন্ডদের মধ্যে আমি আর মাহের ছিলাম বেস্ট কাপল আমাদের মাঝে ঝগড়া হতো প্রচুর তবে একজন আরেকজনকে ভীষণ ভালোবাসতাম দুজন দুজনের প্রতি বিশ্বাসটা ছিল খুব চোখ বুঝে আমি মাহেরকে বিশ্বাস করতে পারতাম দুই বছর আগে মাহের পড়াশোনা শেষ করে এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করে সে যতই ব্যস্ত থাকতো না কেন আমাকে সময় দিতে কখনোই ভুলতো না সে কথা ছিল আমি পরীক্ষাটা দিলেই বিয়ের প্রস্তাব পাঠাবে আমাদের বাড়িতে ভাগ্যের কি পরিহাস বিয়ের প্রস্তাব আমাদের বাড়িতে ঠিকই পাঠানো হয়েছে তবে সেটা আমার বড় আপুর জন্য আমার সেই ভালোবাসার মানুষটি আজ আমায় ঠকালো আপুর বিয়ের খবর শুনেছি চার দিন আগে হঠাৎ করেই নাকি বিয়েটা চার দিন আগে ঠিক করা হয়েছে আপুর বর ঢাকায় তাও জানতাম আমি আমার ছুরিতে আসার কথা ছিল তিন দিন আগে তবে আমার পরীক্ষা থাকায় আসতে পারিনি গতকাল রাতেই পাড়ি জমিয়েছি খাগড়াছড়ির পথে বড় বিয়ে নিয়ে খুব আনন্দে ছিলাম তবে এখন মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে এক অসহ্য যন্ত্রণায় কিরে অনু এখানে দাঁড়িয়ে থেকে দুলাভাইকে দেখে যাবি নাকি তনুকে রুম থেকে নিয়ে আসবি যা মা তনুকে নিয়ে এসে তোর দুলাভাইয়ের পাশে বসা মায়ের কথায় ভাবনায় ছেদ পড়ল অনুর চোখ তা লাল হয়ে আছে চোখে পানি চিকচিক করছে চাইলি এখন সবার সামনে কাঁদতে পারবে না অনু চোখের পানি গড়িয়ে পড়ার আগেই মায়ের আড়ালে চোখের পানি মুছে নিল অনু মায়ের দিকে তাকিয়ে মুসকে হেসে বলল এখনই যাচ্ছি আম্মু বুকের বাপাসে অসহ্য যন্ত্রণা হচ্ছে অনুর চোখ শুধু ভিজে যাচ্ছে তনু রুমে এসে দরজার সামনে দাঁড়িয়ে যে অনু তার সায় দিচ্ছে না এগিয়ে যেতে তনু বউ সে আয়নার সামনে দাঁড়িয়ে লাজু খাসছে তনুকে দেখিয়ে বোঝা যাচ্ছে সে এ বিয়েতে কত খুশি আয়নায় অনুকে দরজার সামনে দেখে পেছনে ফিরে তাকায় তনু মুসকি হেসে বোনের দিকে তাকিয়ে এগিয়ে যায় অনু ও মুসকি হেসে বোনকে জড়িয়ে ধরল তুই অনেক রে আপু মাহির ভাইয়া তোকে অনেক হ্যাপি রাখবে দেখিস হুম জানি রে অনু মাহিরের মতো ছেলে আজকাল পাওয়াই যায় না ভীষণ ভালো ছেলে তোরা দুই বোন কি এইভাবে কথা বলে যাবি নাকি তনকে তনুকে নিয়ে স্টেজে যাবি কাজী সাহেব ওই তারা তাড়া দিচ্ছেন আর তোরা এখনও বসে আছিস মামি বলে উঠল কথাগুলো অনু বোনকে ছেড়ে দিয়ে থুতনিতে হাত দিয়ে মুখ উঁচু করে তুলে বলল। মাসাল্লা আমার আপনকে অনেক সুন্দর লাগছে অনু তনুর কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বললো চল আমার দুলাভাই তোর জন্য অপেক্ষা করছে তো অনু তনুকে আমরা নিয়ে যাচ্ছি বরের জন্য যে মালাটা রাখা আছে ফ্রিজে তুই সেটা নিয়ে আয় মস্কি হেসে অনু মালাটা নেওয়ার জন্য চলে গেল মামিরা তনুকে মাহিদের কাছে নিয়ে গেল অনু ফ্রিজ থেকে রজনীগন্ধা ফুলের মালাটা বের করে মালাটার দিকে তাকিয়ে রইল তার মন বিষাদে ভরে গেছে মালাটা নিয়ে অনু স্টেজের দিকে এগিয়ে গেল মাহির এখনও অনুকে দেখেনি সে তার বন্ধুদের সাথে হাসতেছে মামিরা তনুকে নিয়ে গিয়ে মাহিরের পাশে বসিয়ে দিল মাহির তনুর দিকে এক নজর তাকিয়ে মুসকি হাসলো সাথে তনু দূর থেকে সব দেখছে অনু বুকের মাঝে কিজি যে এক না পাওয়ার যন্ত্রণায় খা করছে তা শুধু অনুই জানে আজ তোর কী হয়েছে বলতো অনু সব কাজ এত ধীরে ধীরে করছিস কেন পেছন ফিরে তাকিয়ে মাকে দেখে জোর করে হাসলো অনু তারপর মাকে পেছন থেকে জোরে ধরে বলল আজ তো আপু চলে যাবে তাই কষ্ট হচ্ছে ভীষণ অনুর মা অনুর গালে হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলেন মেয়ে হয়ে জন্মালে সবাইকেই একদিন পরের বাড়িতে যেতে হয় যা মা তোর দুলাভাইকে মালাটা পরিয়ে দিয়ে একমাত্র শালি বলেই কথা যা অনু মালাটা নিয়ে স্টেজের দিকে এগিয়ে যায় মায়ের তখন নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ মুছতেছিল অনু কাপা কাঁপা গলায় ডাকল দুলা ভাই মায়ের মুসকে হেসে মাথা তুলে অনুর দিকে তাকাতেই থমকে যায় তার মুখের হাসিটা উধাও হয়ে যায় বিস্মিত কণ্ঠে বলে উঠলো অনু তুমি এখানে অনুর চোখের জল বাদ মানছে না অনু মাহেরকে কিছু না বলে মালাটা রকম গলায় পরিয়ে দিয়ে ছুটে তার রুমে চলে গেল মাহের স্তব্ধ হয়ে বসে রইল বোনের এমন রিয়াকশানে ভ্রু গেল তনুর সে খুব ভালো করে বুঝতে পারছে অনুর কিছু একটা হয়েছে রুমে এসে অনু দরজা বন্ধ করে দিয়ে বিছানা থপ করে বসে গেল চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে কাজী সাহেব বিয়ে পড়ানোর সময় তনু মাকে বলে অনু যদি আমার এই বিশেষ মুহূর্তে রুমে দরজা বন্ধ করে বসে থাকে তাহলে আমি এই বিয়ে করব না তনুর কথায় বাবা অনুর রুমে গেলেন অনুকে ডাকতে দরজা টোকা পড়তে অনু চোখ মুছে নিল অনুমা দরজা খোল বোনের বিয়ের দিনে এইভাবে দরজা বন্ধ করে রাখলে মানুষ কি ভাববে বলতো বাবার গলার আওয়াজ পেয়ে দরজা খুলে দিল অনু কোনো রকম হাসার চেষ্টা করে বলল আপু তো চলে যাবে তাই কষ্ট হচ্ছে কষ্ট কি তো রাখার হচ্ছে মা আমাদেরও তো ভীষণ কষ্ট হচ্ছে অনু বাবাকে জড়িয়ে ধরল কাদিস নামা এটাই দুনিয়ার নিয়ম তনু কি বলেছে জানিস কি বলেছে তুই যদি ওর বিশেষ মুহূর্তে ওর পাশে না থাকিস তাহলে ও কবুল বলবে না এখন চল তো আমার সাথে বাবা অনুকে নিয়ে তনুর কাছে গেল। মাহির অনুর দিকে তাকিয়ে আছে মেয়েটা যে খুব কান্না করেছে তা ভালোই বুঝতে পারছে মাহির অনু মাহিরের দিকে না তাকিয়ে তনুকে জড়িয়ে ধরে বললো আজকের দিনেও তুই জেদ ধরে বসে আছিস সাপো তো কি করব। তুই আমার সাথে না থেকে রুমের দরজা বন্ধ করে বসেছিলি কেন আমার বোনটা আজ অন্যের বাড়িতে চলে যাবে তাই কষ্ট হচ্ছে তোর তো খুব খুশি হবার কথা অনু আমি কি স্বার্থপর নাকি আমার বোন অনেক ভালো কাদির সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিলেন নিতুর মনে হচ্ছে এই সব কিছু স্বপ্ন খারাপ স্বপ্ন খুব খারাপ এখনই ঘুম ভেঙে যাবে আর প্রতিদিনকার মতো দরজার সামনে এক একগুচ্ছ গোলাপ ফুল পাবে যা মাহে রেখে যেত তনু কবুল বলার সময় অনুর হাত খামচে ধরে অনু মুসকে এসে বোনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল কোনো ভয় নেই আপু মাহের যখন কবুল বলবে তখন অনু এক দৃষ্টিতে তাকিয়েছিল মাহের দিকে কি করে পারল একটা মানুষ এইভাবে বেমানি করতে মাহের অনুর দিকে এক নজর তাকিয়ে তিনবার কবুল বলে দিল সবাই একসাথে বলে উঠল আলহামদুলিল্লাহ তারপর রেজিস্ট্রেশনে হয়ে গেল তাদের অনু শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু হজম করে নিল তনুর বিদায়ের সময় সবাই কান্না করলেও তখন কেন জানি অনু চোখে পানি ছিল না মাহিরের মা অনেক করে বলেছেন তনুর সাথে অনুকে যেতে সবার জোড়া অনু গিয়ে তনুর পাশে বসল আর তনুর পাশে মাহির মুখ মলিন করে বসে আছে মাহিরের ফুপুর বাড়ি খাগড়াছড়িতে তাই মাহির আর তনুর বিয়ের সব আয়োজন এখানেই হয় ঢাকা যাওয়া সম্ভব না বলে তনুকে ফুপুর বাড়িতে নিয়ে যায় তারা রাত দশটার দিকে পৌঁছায় মাহিরা তনুকে মাহিরের সব বোনেরা ঘিরে রেখেছে মাহির মাথার পাগড়িটা ড্রেসিং টেবিলের উপরে রেখে বাহিরে চলে যায় দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে একটার পর একটা সিগারেট শেষ করতে থাকে অনুকে সেও সত্যি অনেক ভালোবাসে কিন্তু এই বিয়েটা না করে তার উপায় ছিল না সে জানতো না যে তনু অনুর বড় বোন এক কোনায় দাঁড়িয়ে তনুর দিকে তাকিয়ে আছে আজ এই জায়গায় তার থাকার কথা ছিল অথচ সেই জায়গায় আজ তার বড় বোন মাহের ফুপাতো ভাই বোন মিলে বাসর ঘর সাজাচ্ছে একটা মেয়ে এসে অন্য হাত ঝাঁকনে দিয়ে বলল চলো আপু তোমার বোনের জন্য বাসর ঘর সাজাবো কয়জনের ভাগ্যে জুটে বলতো অনুকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটা ওনুর হাত ধরে টেনে রুমে নিয়ে গেল কাটা গায়ে নুনেছে তো কম পড়েনি তারপরও কি এদের একটু মায়া হচ্ছে না রজনীগন্ধা ফুল লাল গোলাপ দিয়ে সিম্পলের মধ্যে গর্জিয়া স্কুলে সাজানো হয়েছে রুমটা এই রুমে দাঁড়িয়ে থাকতে অনুর দম বন্ধ হয়ে আসছে ভীষণ কষ্ট হচ্ছে তার এর চেয়ে বুঝি মরণ ভালো আমাদের ঘর সাজানো শেষ অনেক তো রাত হয়েছে বারোটা বাজে এবার তো নতুন ভাবে কি রুমে নিয়ে আসতে হবে হুম ঠিক বলেছিস আস অনু জোরপূর্বক হেসে বলল যাচ্ছি অনু তনুর কাছে গেল বড়রা সবাই তনুকে ঘিরে রেখেছে তনুর মুখে হাসি ঝিলিক বয়ে যাচ্ছে মাঝে মাঝে বড়দের কথায় লজ্জায় লাল হয়ে যাচ্ছে তনু অনু একটা দীর্ঘশ্বাস ফেলল জীবনটা এত বেরঙ্গিন ছবির মতো লাগছে বলে বোঝানো যাবে না কি যে কষ্ট নিজের প্রিয় মানুষটাকে অন্যের হতে দেখা যে দেখেছে সেই বুঝবে এই কষ্ট অনু মুসকে হেসে বোনের পাশে গিয়ে বসলো মাহিরের আম্মা অনুকে দেখে মুসকে হেসে বলল তনুর মতেও অনু দেখতে খুব মিষ্টি আনটি সবাই বলল আপুকে এখন দুলা রুমে নিয়ে যেতে অনেক রাত হয়ে গেছে সে কি আমি তো ভুলেই গিয়েছিলাম মাথায় ছিল না একদম তনু অনেক ক্লান্ত হয়ে গেছে যাও যাও ওকে রুমে নিয়ে যাও অনু বোনের হাত ধরে বসা থেকে উঠতে সাহায্য করলো এত ভারী লেহেঙ্গা গয়না পরে তনুর অবস্থা অনু তনুকে নিয়ে গেল। মাহিরের সব কাজিনরা তনুকে ঘিরে ধরল বিয়েতে মাহিরের সব কাজিনকে দেখলো রিফাকে কোথাও দেখতে পেল না অনু শোনো ভাবি আজকের রাতটা শুধু অন্য সব রাতের থেকে আলাদা সব মেয়েই এ রাতের জন্য অপেক্ষা করে তনু মুস্কি এসে সবার দিকে তাকালো অনুর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলো এদের এখান থেকে নিয়ে যেতে ড্রেস চেঞ্জ করবে অনেক গরম বোনের ইশারা বুঝতে পেরে অনু সবার উদ্দেশ্যে বলল আপুকে বিছানে বসিয়ে দিয়ে আমরা চলে যাই অনেক রাত হয়ে গেছে অনুসহ তিনজন মেয়ে মিলে তনুকে বসিয়ে দিয়ে চলে গেল সবাই এক এক করে চলে যেতে লাগলো অনু আসার সময় রুমটার দিকে এক পলক তাকালো বোনের দিকে তাকিয়ে দেখলো সে লজ্জায় লাল হয়ে আছে বারোটা পঁয়তাল্লিশের দিকে মাহির রুমে গেল ড্রয়িং রুমের দেওয়ালের একপাশে পাশে দাঁড়িয়েছিল অনু মাহিরকে দেখে চোখ ভিজে ওঠে তার অনু ছুটে ছাদে চলে গেল আকাশে আজ থালার মতো চাঁদ দেখা যাচ্ছে আকাশ আজ তারায় ভরা অনু ছাদের এক কোন রেলিংয়ের সাথে ঘেসে দাঁড়ালো দিনে সবার জন্য মন খুলে কাঁদতে পারেনি সে একাকিত্ব এখন তাকে গ্রাস করেছে ভীষণ একা লাগছে তার ইচ্ছে করছে সব লন্ড করে দিতে মাহেরকে এমনি পারল আমার সাথে এমন করতে আমি তো ওরে সত্যিই ভালোবেসেছি নিজের চাইতেও বেশি বিশ্বাস আমি ওরে করতাম আর সে মাহির আমাকে এতটা ঠকালো আমি কি করে ওরে সারা জীবন আমার বোনের সাথে দেখব আমার দম বন্ধ হয়ে যাচ্ছে মাহির তোরে তো আমি সত্যিই রে কত স্বপ্ন দেখিয়েছিলি এই রাত নিয়ে একটা সুন্দর সংসার নিয়ে বিয়ে নিয়ে আজ তুই কেমনে পারলি আমাকে এত কষ্ট দিতে তোর আকাশে আজ সাত রঙের রঙ আমার আকাশে কেন মেঘ জমালি কেন মিথ্যা আশা দিলি আমি মরে যাচ্ছি মাহির আমি মরে যাচ্ছি আমার ভীষণ কষ্ট হচ্ছে বুকে মাঝে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আমার মাহির এ আল্লাহ কি করব আমি ছাদে বসে পড়লো অনু চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আমার সব কিছু ওলট পালট হয়ে গেছে কেন করলা আমার সাথে এমন মাহির কেন মাহির রুমে ঢুকে তনুকে দেখলো বিছানায় বসে আছে মাহিরকে দেখিয়ে তনু কপালে বিন্দু বিন্দু জমতে শুরু করেছে মাহির তনুর দিকে তাকিয়ে মুসকে এসে বলল এই গরমের মধ্যে এত ভারী জিনিস পরে থাকতে কষ্ট হচ্ছে না হুম একটু তো হচ্ছেই মাহির তনুর পাশে গিয়ে বসে তনুর এক হাত তার হাতে নিয়ে ঠোর দিয়ে আলতো করে ছুঁয়ে দিল যাও ফ্রেশ হয়ে নাও বলে মাহির উঠে বেলকুনিতে চলে গেল তনু লাজু খেসে বিছানা থেকে নেমে লাগিস থেকে একটা লাল রঙের শাড়ি নিয়ে ও অষ্টমে চলে গেল মাহির বেলকুনিতে দাঁড়িয়ে আকাশে দেখে তাকিয়ে রইল অনুর সাথে প্রতারণা করতে তারও ভালো লাগেনি শুধু একটা চ্যালেঞ্জ একটা বাজির জন্য সে একটা মেয়ের কাছে সারা জীবনের জন্য অপরাধী তনুকে মাহির পাঁচ বছর আগে নদীর পাড়ে দেখেছিল মনের মাঝে সেদিনই জায়গা করে নিয়েছে তনু রিফার জন্মদিনে কাজিনদের সাথে বাজি ধরে অনুর পিছু নেয় মাহির মাহির জানত না অনুজে তনুর বোন ওদের চেহারা এতটাও মিল নেই অনু যখন মাহেরকে পাত্তা দিতে শুরু করে তখন থেকেই মাহির তার ইমোশন নিয়ে খেলতে শুরু করে রিফার কাজ থেকে অনু সব পছন্দের জিনিস সম্পর্কে বিস্তারিত জেনে নেয় মাহির সেদিন রিফার জন্মদিনে অন্য সব মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দর মেয়েটি ছিল অনু রিফার বেস্ট ফ্রেন্ডটাকে দেখেছিস মাহির কোনো ছেলেকে সহজে পাত্তা দেয় না তাই নাকি রিফাত আমি যদি পটাতে পারি তাহলে তোর সেই নদীর পাড়ে দেখা মানুষটিকে খুঁজে বের করে দেব সত্যি হুম সত্যি ওকে বাজি ধরলাম আমি যদি অনুর মন জয় করতে পারি তাহলে আমার সে মানুষটিকে খুঁজে বের করে দিবি ঠিক আছে সেদিন থেকে মাহের পিছনে অনুর আর অনু বোকার মতো ভুল মানুষকে ভালোবেসে ফেলে অনু কান্না করতে করতে চোখ লাল হয়ে গেছে মাথাও ব্যথা করছে প্রচুর মাহের বেলকুনি থেকে রুমে এসে দেখে তনু চোখে কাজল দিচ্ছে মাহির তনুর দিকে তাকিয়ে মুসকে এসে ওয়াশরুমে চলে গেল অনু চোখে কাজল দিয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো আকাশে এত সুন্দর চাঁদ দেখি খুশিতে মন ভরে গেল তনুর নতুন জীবনে যেন আর চাঁদ তারা তাদের স্বাগত জানাচ্ছে মাহির ওয়াশরুম থেকে বের হয়ে বেলকনিতে গিয়ে দেখে তনু আকাশের দিকে তাকিয়ে মুসকি হাসছে মাহির তনুকে পেছন থেকে জড়িয়ে ধরে এক হাত তনুর পেটে রাখতেই তনু কেঁপে ওঠে কি করছেন ছাড়ুন ছাড়ার জন্য তো ধরিনি তনুর চুলে মুখ ডুবায় মাহির ঘাট থেকে চুল সুরিয়ে গভীরভাবে ছুঁয়ে দেয় তনু কেঁপে ওঠে মাহির যেন নেশায় পড়ে যায় তনুর নেশায় মায়ের তনুকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় ডুব দেয় তারা তাদের ভালোবাসা সাগরে অনুর কথা এখন আর মাহিরের মন মস্তিষ্কে নেই অনুর চোখের পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে বকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে মায়ের এখন অন্য কারো হয়ে গেছে ভাবতেই পারছে না সে কত সুন্দর নিখুঁত অভিনয় ছিল তার যারা কথা দেয় তারা সবাই কথা রাখে না ওষুধের অতিরিক্ত ডোজ যেমন মৃত্যু ঘটায় ঠিক তেমনি কাউকে অতিরিক্ত ভালোবাসলে মৃত্যুর কাঠ করা এনে দাঁড় করায় আচ্ছা আত্মহত্যা কেন নিষিদ্ধ এই যে আমার মতো জ্যান্ত লাশগুলোকে কেন কারো চোখে পড়ছে না আমি তো তখনই মরে গেছি যখন আপুর বরের সাজে মাহিরকে দেখেছি আমার মাহির আজ আমার আপুর জীবনটাকে হাজারো রঙে রঙিন করে দিচ্ছে ছুঁয়ে দিচ্ছে সেই হাত সেই যেই হাত আমাকে জড়িয়ে ধরে রাখবে বলেছিল সারা জীবন আচ্ছা ও কি কখনো আমাকে একটুও ভালোবাসিনি কেন তা শহরের মায়ায় আমাকে জড়ালো কেন এই মায়া যে বিষাক্ত আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে ও কি সত্যি ভালো থাকবে ই আল্লাহ আমার বোনকে তুমি কষ্ট দিও না আমার বোনের সাথে যেন আমার মতো কিছু না হয় আমার কি তুমি সুখী রেখো আল্লাহ সকালে তনুর চুলের পানিতে ঘুম ভাঙে মাহিরের তনুর শাড়ির আঁচলটা টান দিয়ে মাহির তনুকে নিজের বুকের উপরে ফেলে দেয় তনুর মুখে ফু দিলে তনু কেঁপে ওঠে আলতো হাতে মাহির তনুর মুখের সামনের চুলগুলো কানে গুঁজে দিয়ে ঘুমঘুম কণ্ঠে বলল থ্যাঙ্ক ইউ সো মাচ বউ এত মিষ্টি একটা সকাল উপহার দেওয়ার জন্য তনু লাজু খেসি উঠতে গেলে মায়ের তার কোমর আরও জোরে টান দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে নেয় প্লিজ ছাড়ুন উঠে গোসল করে আসেন একটু পরে বউ ভাতের আয়োজন করা হবে আর একটু থাকো না এইভাবে প্লিজ না এখন আপনার কোনো কথাই শুনবো না আমি একটু পরে পার্লারের মেয়েরা এসে সাজার জন্য ডাক দিবে এই পার্লারের মেয়েগুলোর চাকরি খেয়ে নেবো আমি মায়েরের কথায় হাসতে হাসতে শেষ তনু আরে বিয়ান সাহেবা আপনি এত সকালে ছাদে কি করেন কথাটা শুনে অনু পেছন ফিরে তাকায় নীল পাঞ্জাবি গায়ে চাপ দাঁড়িয়েওয়ালা এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে দাঁত ব্রাশ করতে করতে ছেলেটি এগিয়ে আসলো অনুর দিকে অনু চোখের দিকে তাকিয়ে থমকে যা ছেলেটা চোখগুলো বেশ ফুলে আছে অনুর লালও হয়ে আছে মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে মেয়েটা সারা রাত জেগেছিল এবং প্রচুর পরিমাণে কান্না করেছে ছেলেটা বিস্মৃত কণ্ঠে বলল আপনি সারা রাত জেগে কান্না করেছেন কেন ছেলেদেরকে দেখলে এখন ভীষণ রাগ হচ্ছে অনুর অনু ঝাঁঝালো গলায় বলে উঠল আপনাকে এত কৈফিয়ত দিতে বাধ্য নই আমি আমার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন অনু ছাদ থেকে গট গট করে নিচে নেমে আসে এই যা কি এমন বললাম যে এইভাবে রেগে গেল ছেলেটা দাঁত ব্রাশ করতে করতে সেও নিচে নেমে আসলো মেয়েদের মন বোঝা এত সহজ না যে সেটা আজ আরও একবার জানলাম অনু মোবাইল হাতে নিয়ে মাহিরের ফোনে একটা মেসেজ লিখে পাঠালো আপনার সাথে আমার কথা আছে মাহির বউ ভাতের ব্যস্ততা কাটিয়ে আমার সাথে একান্ত দেখা করবেন আমার এই আশা আপনি নিরাশা করবেন না দয়া করে অনু মেসেজটা পাঠিয়ে দিয়ে ড্রয়িং রুমের সোফায় মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে রইল সারা রাত জেগে কান্না করার ফলে চোখ জ্বালা করছে এবং মাথাও ব্যথা করছে প্রচুর মাহিরের ফোনের টুং করে মেসেজের শব্দ পেয়ে তনু ফোনটা যেই হাতে নিতে যাবে মাহের ওয়াশরুম থেকে বের হয়ে দ্রুত তনুকে নিজের দিকে টেনে নেয় বিছানার উপর থেকে মোবাইলটা নিয়ে ড্রেসিং টেবিলের উপরে রেখে তনুকে জড়িয়ে ধরে আবার শুরু হয়ে গেছে আপনার দুষ্টুমি বউর সাথে দুষ্টুমি করবো তো কি অন্য কারোর সাথে দুষ্টুমি করব। না আমি তা বলিনি তাহলে কিছুই বলিনি হয়েছে মাহের মুসকে হেসে তনুর কপালে ঠোঁট ছুঁয়ে দেয় দরজা টোকা পড়তেই মাহির তনুকে নিজের কাছ থেকে সরিয়ে দিল সকাল নয়টা বাজে তোদেরকে এখনও ঘুম ভাঙে নাই মাহির তনু মাথা শাড়ির আঁচল দিয়ে ঘুমটা টেনে মুসকি হেসে দরজা খুলে দিতে এগিয়ে গেল মাহির মোবাইলে হাতে নিয়ে অনুর মেসেজটা পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তনু দরজা খুলে দিলে ছেলেটা মুস্কি হেসে বলল গুড মর্নিং ভাবি তনু মুস্কি হেসে বলল মো গুড মর্নিং আপনাকে তো ঠিক চিনতে পারছে না ভাইয়া ও তূর্য আমার ফুপুর একমাত্র ছেলে যাদের বাড়িতে আছো তাকেই চিনতে পারছো না তনু কথাটা বলতে বলতে দরজার কাছে এগিয়ে যায় মাহির আসলে তোদের বিরক্ত করতে চায়নি মামি বললো তোদের ডেকে নিয়ে যেতে নাস্তা করার জন্য হুম চলো তূর্য মাহিরদের আগেই চলে গেল ছেলেটা আপনাকে তুই করে বলল কেন আমরা সমবয়সী তাই তুই করে বলেছি ছোট থেকেই আমরা একে অপরকে তুই করে বলে আসছি অনুকে সোফার ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে ভ্রুকুচকালো সকালে সেই ছেলেটা অনুর পাশে গিয়ে দাঁড়াতেই অনুর চোখ মেলে তাকায় পাশে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ খারাপ হয়ে গেল অনুর ছেলেদেরকে দেখলে এখন ভীষণ রাগ হয় অনুর বিয়ান সাহেবা আপনি এখানে বসে ঘুমাচ্ছেন কেন রাতে কি আপনাকে রুম দেখিয়ে দেওয়া হয়নি আপনার সমস্যা কি আমি যেখানে ইচ্ছা সেখানে ঘুমাবো বলেছি না আমার থেকে দূরত্ব বজায় রাখার জন্য আরে আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন বলুন তো আমি কি আপনাকে খারাপ কিছু বলেছি বিয়ে বাড়িতে আপনি যেখানে সেখানে ঘুমাতে পারেন না আর এটা আপনার নিজের বাড়িও না তাই সব জায়গায় সব কিছু হজম হয় না আর আমি কি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছি দূরত্ব বজায় রাখার কথা বলছেন যে আপনি কোথায় কি বলতে হয় সে বোধ বুদ্ধিও তো নেই আপনার কথাগুলো বলে ছেলেটা রাগে গস করতে করতে চলে গেল মাহিরা তখন দরজার সামনে দাঁড়িয়ে সব কিছুই দেখছিল আমার মনের ভেতরের কষ্টটা শুধু আমি দেখতে পাচ্ছি অনুভব করতে পারছি এরা তো যে যার মতো করে ভেবে নিয়ে আমাকে কথা শোনাচ্ছে হায়রে মানুষ অনু আশেপাশে তাকাতে চোখ পড়ল মাহিরের উপর অনুকে দেখে বুকের মাঝে ধক করে ওঠে তার এক রাতে কি অবস্থা করেছে নিজের টনুকে আসতে দেখে মাহির খাবার টেবিলের দিকে এগিয়ে যায় তনু অনুর কাছে এসে অনুর চোখ মুখের দিকে তাকিয়ে থমকে যায় ব্যথিত কণ্ঠে বলে ওঠে এ কি অবস্থা হয়েছে অনু চোখ মুখ ফুলে আছে কেন চোখগুলো লাল হয়ে আছে কেন অনু বনের দিকে তাকিয়ে মুসকে এসে জড়িয়ে ধরে বললো তুই তো জানিস আপু নতুন জায়গায় আমার ঘুম আসে না সহজে আর গত কাল রাতে এত মানুষের ভিড়ে আমার একটুও ঘুম হয়নি আমার বোনটা কত কষ্ট করেছে আয় আমার সাথে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসবি তনু অনুর হাত ধরে রুমে নিয়ে গেল অনু রুমটাতে আসতেই মাহিরের পারফিউমের গন্ধ পেল। বকের ভেতর মচুর দিয়ে উঠল তার দীর্ঘ শ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য অনু যে তনুকে সত্যি কথা বলেনি সেটা খুব ভালো করে বুঝতে পারছে তনু অনুর যে অনেক বড় কিছু একটা হয়েছে সেটা তনুর বুঝতে অসুবিধা হয়নি যতই হোক নিজের মায়ের পেটের বোন অনু ওয়াশরুম থেকে বের হলে তাকে সাথে করে নাস্তার টেবিলে নিয়ে যায় তনু অনুকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে তনু মাহিরের পাশে গিয়ে দাঁড়ালো মাহিরের ফুপু আর মা নাস্তা পরিবেশন করতে গেলে তনুও তাদের কাজে হাত মিলায় নতুন বউ তোমাকে আজ কোনো কাজ করতে হবে না তুমি মাহের পাশে বসে খাওয়া শুরু করে দাও সে কি ফুপুমণি আপনারা বসুন আমি বরং আপনাদের সবাইকে পরিবেশন করে দিই শুনেছ মেয়ের কথা তুমি আর মাহের সবার আগে নাস্তা করে বউ ভাতের অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে নাও যাও মাহের পাশে বসে খাওয়া শুরু করো তনু মাহিরের পাশে চেয়ারে বসে পড়লো অনু খাবার টেবিলে বসে তনু আর মাহেরকে দেখে যাচ্ছে মাহের অনুর দিকে তাকাতেই চোখে চোখ পড়ে যায় মাহের অনুর চোখে তার জন্য স্পষ্ট ঘৃণা দেখতে পেলো ওনার গলা দিয়ে খাবার নামছে না তবুও জোর করে কিছুটা খেয়ে মোবাইলে কল আসে উঠে চলে গেল অনু মাহির ভাইয়া নাকি বিয়ে করে ফেলেছে সত্যি তুই সব কিছু জানার পরও কেন আমার কাছে জানতে চাচ্ছিস রেফা বিশ্বাস কর দোস্ত আমি সত্যিই জানতাম না যে মাহির ভাইয়া বিয়ে করে ফেলেছে ও আমাকে একটা বারের জন্যও বলেনি কি আমার পরিবার কেউ না কী জন্য বলেনি জানিস যদি আমি জেনে যাই তুই যদি আমাকে বলে দিস সেই ভয় কিন্তু কার সাথে বিয়ে হয়েছে জানিস আমার আপন বড় বোনের সাথে তোর বোনে তাহলে মায়ের ভাইয়ার প্রথম দেখায় ভালোবাসার মানুষ মানে মানে মাহির ভাইয়া তার বন্ধু আর আমার ভাইয়ের সাথে বাজি ধরে তোর সাথে রিলেশনে গিয়েছিল তোকে বিয়ে করার উদ্দেশ্য তার কখনো ছিল না রিফার কথায় অনুর মাথা যেন আকাশ ভেঙে পড়ল। সে মনে করেছিল মাহির হয়তো কোনো একটা অজানা কারণে বিয়েটা করেছে কিন্তু মাহির এতটা ছি তুই সব জানার পরও আমাকে কিছু বলিস নি রিফা আমাকে বলতে দিত না মাহির ভাইয়া তোদের রিলেশন যখন এক বছর পার হয়ে যায় আমি ভেবেছিলাম মাহির ভাইয়া সত্যি তোকে ভালোবাসতে শুরু করে কিন্তু আমি জানতাম না রে মাহির ভাইয়া এমন কিছু করবেন তোরা সবাই মিলে আমাকে এইভাবে ঠকালি হায় রে মানুষ জাতি অনুর চোখ আবার পানি গড়িয়ে পড়তে থাকে কাছের মানুষগুলোর প্রতারণা কিছুতেই মেনে নিতে পারছে না অনু পার্লার থেকে মেয়েরা এসে তনুকে সাজিয়ে দিয়ে গেছে অনেকক্ষণ আগে মাহির হালকা আকাশি রঙের একটা পাঞ্জাবি পরেছে অনু একটা চড়িদার পরে তনুর কাছে গেল বোনকে জড়িয়ে ধরে বলল মাসাল্লাহ আমার বোনটা আস্ত একটা পড়ি কারো নজর না লাগুক মায়েরকে রুমে আসতে দেখে অনুতনুর দিকে তাকিয়ে মুসকে হেসে বলল আমি এখন যাই দুলাভাইয়ের সাথে রোমান্স কর অনু রুম থেকে বের হবার সময় মায়ের দিকে এক নজর তাকিয়ে চলে গেল মায়ের ফুপুদের বাড়িতে এখন মেহমানদের ভিড় অনুর মন ভালো নেই এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসছে তার তাই অনু ছাদে চলে গেল ফুপুর বাড়ির উঠোনে ডেকোরেশন করা হয়েছে বিধায় ছাদ এখন খালি থাকবে অনু ছাদে গিয়ে রেলিংয়ের সাথে দাঁড়িয়ে নিচের সব আয়োজন দেখছে একটু পর নিজের মা বাবাসহ কিছু আত্মীয় স্বজনদের গাড়ি থেকে নামতে দেখেও নিচে গেল না অনু তখনকার সে ব্যবহারের জন্য আমি মন থেকে দুঃখিত কারো বলা কথাটাই শুনে অনু পাশ ফিরে তাকায় এক নজর তাকিয়ে সেই ছেলেটাকে দেখে অনু চোখ ফিরিয়ে নিয়ে আবার নিচের দিকে তাকালো ছেলেটা একবার দিকে দিকে তাকিয়ে আবার বলল সরি আই এম রিয়েলি সরি ফর দিস বিহেভিয়ার সরি বলে সব সমাধান হয়ে যায় নিচের দিকে তাকে শান্ত কণ্ঠে বললো অনু তা হয়তো হয় না কিন্তু ক্ষমা তো চাইতেই পারি ভুল যখন করেছি অনু কিছু বলল না নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাইদয়ে আমি আপনার ধোলা ভাইয়ের ফোপাতো ভাই তুর্য অনু ছেলেটার দিকে তাকে শান্ত কণ্ঠে বললো আমাকে একটু একা থাকতে দিবেন প্লিজ আপনি তো সরির উত্তর দিলেন না আপনার কথায় আমি কিছুই মনে করিনি আর আপনি যা বলেছেন ঠিক বলেছেন এতে সরি বলার কিছু নেই এর থেকেও বেশি কষ্ট নিয়ে সবার সাথে হেসে এসে ভালো আছি বলে যাচ্ছি আর তখন আমি ঘুমাইনি চোখ বন্ধ করে বসেছিলাম মাথা ব্যথা করছিল বলে আমি সত্যি সরি আমাকে একা থাকতে দিলেই আপনার সরির উত্তর পেয়ে যাবেন একটু একা থাকতে দিন সূর্য আর কিছু বললো না ছাদ থেকে নিচে নেমে আসলো অনু আকাশের দিকে তাকে দীর্ঘ শ্বাস ফেললো নিচ থেকে অনুকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখলো মাহির তনু এখন তার মা বাবা আত্মীয় স্বজনদের সাথে কথা বলায় ব্যস্ত তাই মায়ের ছাদে আসলো অনুর সাথে কথা বলতে মায়ের ছাদে এসে ছাদের দরজা বন্ধ করতে লাগলো যেন তাদের কথার মাঝে কেউ আসতে না পারে দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে সেদিকে তাকায় অনু মায়েরকে আসতে দেখে চোখ ফিরিয়ে নিল বকের মাঝে অসহ্য যন্ত্রণাটা যেন আরও কয়েক বেশি বেড়ে গেছে তার মায়ের ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে অনুর উদ্দেশ্যে বললো আমি জানি তুমি আমাকে এখন কি বলবে অনু আমি তোমাকে না জেনেই কেন বিয়ে করেছি তাও কি না তোমার আপন বড় বোনকে অনুমাহির দিকে এগিয়ে যায় শান্ত কণ্ঠে বলল আমাকে ঠকিয়ে আপনি কি পেয়েছেন আমি তোমাকে ঠকাতে চাইনি অনু ও আচ্ছা আপনি আমাকে ঠকাতে চাননি কিন্তু আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিতে চেয়েছিলেন মানুষ এত নিখুঁত অভিনয় কি করে করতে পারে বলেন তো আচ্ছা আপনি কি আমাকে এই তিনটা বছর একটুও ভালোবাসেননি এই তিন বছরের সম্পর্কে আমি তোমাকে একটু ভালোবাসিনি বললে তা ভুল হবে আমিও তোমাকে ভালোবেসেছিলাম মায়ের কথায় অনু তা ছিল হাসল এমন করে ভালোবেসে ছিলেন আমায় যেমন ভালোবাসলে অন্যের প্রতি থাকে ঝোঁক এটাই আমার প্রতি আপনার ভালোবাসা ছিল মায়ের ও অনুকে ভালোবেসে ছিল তেমন ভালোবেসে ছিল যেমন ভালোবাসলে অন্য কারোর প্রতি ঝোঁক থাকে অন্য কাউকে পাওয়ার ইচ্ছে থাকে কেন এইভাবে ঠকিয়েছেন আপনি আমাকে আমি আপনাকে নিজের থেকে বেশি বিশ্বাস করতাম বলে এই প্রতিদান দিলেন তার একটা বাজিতে জিতার জন্য আমার জীবনটা শেষ করে দিলেন আপনি আমার ইমোশন নিয়ে এইভাবে খেলতে একটু কি খারাপ লাগেনি আপনার আমি তো আপনার শহরে যেতে চাইনি আপনি তো আমাকে আপনার শহরে মায়ায় ফেলেছেন কি দোষ করেছি আমি কি ক্ষতি করেছি আপনার আনসার মি দেখুন তোমার সাথে আমি তিন বছরের সম্পর্কে ছিলাম ঠিকই কিন্তু তোমার প্রতি আমার অতটাও ভালোবাসা জন্ম নেয়নি তোমার রূপ আমার মনকে তোমার প্রতি আকৃষ্ট করতে পারেনি তোমাকে ঠকাতে আমি চাইনি তনুকে যখন প্রথম দেখেছিলাম তখনই সে আমার হৃদয়ে জায়গা দখল করে নিয়েছিল আমি চেয়েছিলাম বিয়ের পর তোমাকে সব জানিয়ে দিতে তিন বছর আপনি আমার সাথে কেমনে এত নিখুঁতভাবে অভিনয় করে গেছেন এক মাস দুই মাস না তিন তিনটা বছর আপনি অভিনয় করলেন কেমন করে একটা মানুষ কতটা নিছ তিনটা বছর রিলেশন করে বলে আমার জন্য তার মনে এতটাও ভালোবাসা জন্ম নেয়নি সিরিয়াসলি রাগে অনুর গা ইরি করছে অনু মাহের পাঞ্জাবির কলার চেপে ধরে রাগে কণ্ঠে চিলিয়ে বলল আমার ইমোশন নিয়ে খেলার অধিকার তোকে কে দিয়েছে প্রথম দেখায় একজনকে মনে জায়গা দিতে পারলি অথচ তিনটা বছর আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে ভালোবাসতে পারিস নাই তুই তোরে কে অধিকার দিছে বাজি ধরে আমার জীবন নষ্ট করার অনু পাঞ্জাবির কলার ছাড়ো দাঁতের দাঁত চেপে বলল মাহির অনু ঠাস করে মাহের গালে একটা থাপ্পড় মেরে দিল মাহের গালে হাত দিয়ে রাগী চোখে অন্যদিকে তাকিয়ে আছে চোখ নিচে নামিয়ে কথা বল তোর মতো বেয়াদব ছেলের জন্য এ এক চর কোনো ব্যাপার না তুই জানিস না মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান তোর বাপ মা কী তোকে এই শিক্ষা দিছে আর কি জানি বলেছিলি আমাকে তুই ঠকাতে চাস নেই তার মানে কি তুই আমাকেও বিয়ে করতি তুই এতটা নি যে এত বড় একটা ভুল করার পরও তোর মাঝে কোনো অনুশোচনা নেই আমি যদি বিয়ের দিন তোকে না দেখতাম তার আগে যদি দেখতাম তাহলে কোনো দিনও তোর মতো থার্ড ক্লাস ফালতু ছেলের সাথে আমার বোনের বিয়ে হতে দিতাম না তুই একটা ভেবে দেখেছিস তনু আপু যদি তোর কীর্তিকলাপ জানতে পারে ও কতটা কষ্ট পাবে তার স্বামীর সাথে তার আদরের ছোট বোনের তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং তার স্বামী বাজে ধরে তার বোনের সাথে রিলেশন করে তার বোনটাকে একটা জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে এই সব কিছু জানার পরও তনু আপু আপনার মতো একটা নিকৃষ্ট মানুষের সাথে থাকবে বলে আপনি বিশ্বাস করেন তনু জানতে পারে এই সব কথা মাহিরের মাথায় ছিল না একদম না সব কিছু জানার পর যদি তনু সত্যি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কি করব একটা বাজির জন্য সব কিছু শেষ উফ এত বড় ভুল আমি কেমনে করেছি শুনেন মিস্টার মাহিরদওয়ান আমার সাথে আপনি যা করেছেন তার ক্ষমা আপনি কোনো দিনও পাবেন না মহান আল্লাহ পাকও আপনারই পাপের ক্ষমা করবেন না আর জানেন তো খারাপের কখনও ভালো হয় না কোনো দিনও হয় না ভালোবাসা কি কখনো ঘৃণা করা যায় না তবে আপনার মতো কিছু মানুষের জন্য আমার মতো কিছু মানুষের কাছে ভালোবাসা মানেই ধোকা কষ্ট যন্ত্রণা ঘৃণার বস্তু আপনাকে আমি যতটা ভালোবাসতাম তার থেকে বেশি ঘৃণা করি তনুমাপু আজ না হয় কাল সব জানতে পারবে কারণ সত্যি কখনো লুকিয়ে রাখা যায় না সময় হলে আপনি ঠিক আপনার পাপের শাস্তি পাবেন মনে রেখেন মায়ের চুপ করে ওনার কথা শুনে যাচ্ছে মেয়েটাকে সে সবসময় শান্ত শিষ্ট দেখেছে কথা কম বলতে দেখেছে আজ প্রথম দেখলেও অনু কতটা রেগে যেতে পারে শান্ত মেয়েটা কতটা অশান্ত হয়ে যেতে পারে কথা কম বলা মেয়েটা আজ কতগুলো কথা বললো অনু সব প্রশ্নের উত্তর কি দিবে বুঝতে পারছে না মাহির তাই চুপ করে রইল অনু আবারও বলতে লাগলো কি আজ আপনার মুখে কোনো কথা নেই কেন আমার প্রশ্নের জবাব দিন আপনি রিভা যদি আমাকে সব না জানাতো আমি তো কখনই আপনার আসল চেহারা চিনতে পারতাম না যখন বলতেন ভালোবাসি প্রিয়তমা আহা তখন মনে হতো এই কথাটাই বুঝি সত্যি কত আবেগ জড়িয়ে আছে নিজের প্রতি রাগ হচ্ছে আমার আপনার মতো একটা কুত্তা আমার ছেলে আমি কেমনে বিশ্বাস করলাম কথাগুলো বলতে বলতে কান্না করে দেয় অনু আমার সাথে কেন আপনি এমন করলেন তিনটা বছর যদি এই নাটকটা না করতেন তাহলে আমি আজ এইভাবে ভেঙে পড়তাম না চোখের পানি মুছি অনু আবার বলল একটা সময় আসবে দেখিয়ে আপনার সামনেই আমি ভালোবাসা শহরে ডুবে থাকব। তখন আপনি নিজে ভালোবাসা পাবার জন্য ছটফট করবেন কিন্তু কেউ আপনাকে ভালোবাসে তো দূরের কথা ফিরেও তাকাবে না বলে অনু ছাদের দরজা খুলে নিচে নেমে গেল মায়ের স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলো কিরে তনু অনু কোথায় আসার পর থেকে তো একবারও দেখিনি আম্মু অনু আছে এখানে কোথাও একটু পরে এসে তোমার সাথে দেখা করবে অনু টিসি দিয়ে চোখ মুছে নিল ভালো করে ওই বেমানের জন্য আর চোখের পানি ফেলবো না আমি বনের রুমে এসে মুসকি হেসে বলল সরি গো আম্মু এতক্ষণ ধরে আসতে পারিনি দেখে কী এমন মহা কাজ করে ফেলেছে আমার ছোট মেয়েটি একটু শুনি অনুমাকে জড়িয়ে ধরে বলল। তোমার বড় মেয়ে শ্বশুরবাড়িতে আমাকে কি কেউ কাজ করতে দিবে বলো নতুন ভাবি চলো তুমি আমি আর অনু আপু সহ অন্য সব মেয়েদেরকে খাবার খাওয়ার জন্য ডাকছে তোমার শাশুড়ি মা আচ্ছা ঠিক আছে জুই আমি আর তুমি আপুকে নিয়ে যাই চলো জুই হলো তোর্যের বোন ঠিক আছে অনু আপু অনু আর জুই মিলে তনুকে ডেকোরেশনের ওখানে নিয়ে যায় খাবার টেবিলে বসিয়ে দিয়ে জুই চলে যায় অন্যদের ডাকার জন্য কি রে অনু আমাকে বসিয়ে দিয়ে তুই দাঁড়িয়ে আছিস কেন বস আমার সাথে অনু মুসকে এসে তনুর পাশে বসে পড়ল কিছুক্ষণ পর সবাই এসে খাবার টেবিলে বসে পড়ল। মায়ের ছাদ থেকে নেমে তনুদের খাবার টেবিলের একটু দূরে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে সূর্য মায়েরকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে ব্রুকুচকে তার দিকে এগিয়ে গেল কী রে ভাই মন খারাপ নাকি এভাবে দাঁড়িয়ে আছিস যে এমনি আয় আয় তোর বউ শালি সবাই বসে গেছে খাওয়ার জন্য তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি চল তুর্য মায়ের হাত টেনে ধরে তনুদের খাবার টেবিলের সামনে নিয়ে গেল মায়েরকে দেখে তনু মুসকে হাসলো আর অনু মায়েরকে দেখেও না দেখার ভান করে হাতে ভাত নাড়তে লাগলো মাহির নিজেকে স্বাভাবিক করে তনুর উদ্দেশ্যে বললো লেগ পিসটা দিবো আমি লেগ পিস খাই না অনুকে দেন মায়ের অনুর প্লেটে লেগ পিসটা দিতে গেলে অনু চোখ গরম করে শান্ত কণ্ঠ বলে যার তার হাতের দেওয়া জিনিস আমি খাই না যার তার বললি কেন অনু উনি তো দুলা ভাই হয় আসলে তনু আমি আমার একটা মাত্র শালির আবদার পূরণ করতে পারিনি বলে এই কথা বলছি কি আবদার আর বলো না ও আমার কাছে আইসক্রিম খেতে চাইছিল কিন্তু আমি তো ব্যস্ত ছিলাম তাই এনে দিতে পারিনি আর আমার শালিটা রাগ করেছি কত সুন্দর গুছিয়ে মিথ্যা বলতে জানে হ্যাঁ মনে মনে বলল অনু ভাই একটা জিএফ খুঁজে দে না তোর যে এই বিয়েতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে কোনো একজনকে পটিয়ে নি আরে ভাই যে সুন্দর মেয়ে দিয়ে কি করব রূপে ধুয়ে পানি খাবো নাকি তাহলে কেমন মেয়ে চাই তোর আমার একটা মন ভাঙ্গা মানুষ চাই যাকে প্রচণ্ড ভালোবাসতে শিখিয়ে কেউ ছেড়ে গেছে যে সত্যি বুঝে ভালোবাসার মান সে নিজে ঠকে বুঝে গিয়েছে কাউকে ঠকালে কতটা কষ্ট হয় আমার তাই মন ভাঙ্গা একজন মানুষ চাই তুর্য ভাই তোর জন্য এমন মেয়ে গুগলে সার্চ দিয়ে খুঁজে দেখতে হবে তোর্য মুস্কি হেসে বললো গুগলে সার্চ দিয়ে খুঁজে দেখতে হবে কেন রেজিয়ান হতেও তো পারে এমন মেয়ে আমার আশেপাশে আছে শুধু একটু খুঁজে বের করতে হবেই আর কি শোন আজকালকার মেয়েদের মন পাওয়া এত সহজ না যে মেয়েদের মন ভেঙে দিয়ে চলে যেতে পারে কেউ হাসাইলি মেয়েদের মন পাওয়া এত কঠিন ব্যাপারও না খুঁজলে এমন মানুষের অভাব পড়বে না তাও ঠিক সূর্য বর্ষা থেকে উঠে জিয়ানের পিঠে চাপড় মেরে বলল খুঁজে দেখ তোর এই সিঙ্গেল বন্ধুকে মেঙ্কেল করার দায়িত্ব তোর তনু আর মাহেরকে অনুদের বাড়িতে নিয়ে যেতে চান তনুর আম্মু কারণ আগামীকাল রাতে মাহিরের পরিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তাই তনু তৈরি হচ্ছে মাহির তৈরি হয়ে বিছানায় বসে বসে তনুর দিকে তাকিয়ে আছে তনুর দিকে তাকিয়ে থাকলেও মন তার অন্য চিন্তা করছে অনুর সাথে যে অন্যায়টা সে করেছে এর জন্য অনুর কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু অনু যে বলেছিল মহান আল্লাহ ও আমাকে ক্ষমা করবেন না ও তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না আমি তনুকে হারাতে চাই না একদম না তনু মাহিরের কাঁধে হাত রেখে বলল কি এত ভাবছেন বলুন তো মাহির নিজেকে স্বাভাবিক করেই তনুর উদ্দেশ্যে বলল। আমার বউ আমাকে এখনও আপনি করে বলছে কি করে তাকে তুমি বলা শেখানো যায় সেটাই ভাবছি তনু মুচকি হেসে বলল। কিছু শিখতে হবে না সময় হলে আমি নিজেই তুমি করে বলবো একটু তো সময় লাগবেই অনুমা একটু তনু রুমে গিয়ে দেখে আয়তো এত দেরি করছে কেন একটু পরে মাগদ্বীপের রাজান দেবে তো রাবু তারা দিচ্ছে একটু জান আমা অনু সোফায় গালে হাত দিয়ে বসেছিল মায়ের কথা ভ্রুকুচকে উঠে দাঁড়িয়ে বলল যাচ্ছি তনু রুমের দিকে যাওয়ার সময় মাহের সাথে চোখাচোকি হয়ে গেল পাশ কাটে ভেতরে ঢোকার সময় বিড়বিড় করে বলল যাকে দেখতে চায় না খালি চোখের সামনে ঘুর ঘুর করে যত সব আউল ফাউল লোক অনুর কথা মাহির শুনতে পেলেও কিছু না বলে চুপ করে চলে গেল কি রে বই তোর এখনও তৈরি হওয়া শেষ হয়নি হয়েছে তো আমি এখনই বের হতাম অনু তনুর হাত থেকে লাগেজটা নিয়ে বলল চল এটা আমি নিলাম তনু মুস্কি হেসে গাড়ির কাছে চলে গেল সবার জোড়া জোরিতে যেতে হচ্ছে অন্যদের বাসায় অন্যদের বাসায় এসে পৌঁছায় রাত নয়টার দিকে তনুর কাকিরা সবাই তনুকে আর মায়েরকে দেখে খুব খুশি তনু শ্বশুর বাড়ির লোকজন আসবে শুনে তারা রান্না করে রেখেছেন সবাইকে নাস্তা দিয়ে অনু নিজের রুমের দিকে দৌড় দিল গরমে অবস্থা খারাপ হয়ে গেছে তার এখন একটা গোসল না দিলে আমি শেষ কাবার থেকে একটা টপ আর স্কার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল তনু আর মাহির তনু রুমে চলে গেল মাহের রুমে এসে বিছানায় গায়ে লিয়ে দিল আরে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ছো কেন কি বললা আরেকবার বলো তো একবার বলেছি যে শুনতে পাও নাই আবার বলতে হবে মায়ের দুষ্টি এসে তনুর শাড়ির আঁচলটা ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে আমার না প্রেম প্রেম পাচ্ছে তো এখন উঠে ফ্রেশ হয়ে আসেন মায়ের মুখটাকে পিচ্চি বাবুর মতো করে উঠে ওয়াশরুমে চলে গেল তনু মায়ের মুখের ভঙ্গিমা দেখে হেসে ফেললো তুর্য সোফায় বসে ফোন টিপছে বাবা তুমি এখানে বসে আছো যে গেস্ট রুম দেখিয়ে দেয়নি কেউ তুর্য মুসকে হেসে বললো ঠিক আছে আনটি পরে দেখিয়ে দিলেও সমস্যা নেই অনু গোসল করে বের হয়ে আসে রুম থেকে অনুকে দেখতে পেয়ে অনুর মা বলে তুর্য বাবাকে গেস্ট রুমটা দেখিয়ে দিয়ে আয় অনে বিরক্ত হয়ে বললো আসুন আমার সাথে সূর্য বসা থেকে উঠে মোবাইলটা পকেটে ঢুকিয়ে অনুর পিছনে হাঁটতে থাকে অনু একটা রুম দেখিয়ে দিয়ে দিল মুখে কিছু বললো না মায়ের কাছে চলে গেল তুর্য অনু চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল মুখে বলল কি এমন ক্ষতি হতো কে জানে এত ভাব বাপরে খাইতে অনুর একদম ইচ্ছে করে না মায়েরকে আসতে দেখে অনু চিল্লিয়ে বলল আম্মু আমার খুব ক্ষুদা লাগছে খাইতে দাও না কেন মায়ের পথে দাঁড়িয়ে গেল হালকা ঝগড়া হলে যে মেয়ের গলা দিয়ে খাবার নামতো না এত কিছুর পর সেই মেয়ে বলছে কি না তার ক্ষুদা লাগছে কত পরিবর্তন বাড়িতে মেহমান আছে এত জোরে চিল্লাস কেন ক্ষুধা লাগছে তো কি করতাম দেখবো আমি তুই কতগুলো খাবার খাস আমি তো এখানেই খাবো না আমার রুমে খাব পাগলি মেয়ে আমার মা অনুকে এক প্লেট ভাত বেড়ে দিয়ে চলে গেলেন রান্নাঘরে মায়ের চোখ গোল গোল করে অন্য প্লেটের দিকে তাকিয়ে দিল বড় একটা মাছের পিস মুরগির মাংস ডিম সবজি সালাদ আর পোল কোনো প্লেট নিয়ে রুমে যাওয়ার সময় মাহের দিকে দাঁত কেলিয়ে বললো যা আর তার জন্য এখন আমি আর খাবারের উপর রাগ দেখাই না গিরগিটির জন্য তো একদমই না ভাব নিয়ে রুমে চলে গেল প্লেটটা টেবিলের উপর রেখে আবার রান্নাঘরের দিকে চলে গেলো অনু মাহের যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে এলো অন্য রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে একটা সেভেন আপের বোতল বের করে সিজ দিতে দিতে রুমে চলে গেলো যে মেয়েটা আজ দুপুরেও পাকলের মতো কান্না করছিলো সে মেয়েটা এখন এত সহজে হাসতে শিখে গেল তনু রুম থেকে বের হয়ে মাহিরকে অন্য রুমের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল আমার বোন শান্ত থাকলে খুব শান্ত আর দুষ্টুমি শুরু করলে ভীষণ দুষ্টু তনুর কথা মাহির হকচুকিয়ে উঠল নিজেকে ধাতস্থ করে বলল হুম দেখতে পাচ্ছি অনু ভাত নিয়ে এসে ঢেকে রাখল খাইতে ইচ্ছা করছে না তারা শুধু মাহিরের সামনে ভেঙে পড়তে চায় না বলেই এত কিছু করল সাবেন আপুর বোতলের ছিপি খুলে দুই ঢোক খেয়ে রেখে দিল দরজা বন্ধ করে ইয়ারফোনটা কানে লাগিয়ে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়লো মোবাইল একটা গান প্লে করে দিল মনটা আমার ভীষণ খারাপ চার দেয়ালে বন্দি ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি আমার আমি যেমন আছি তেমন আছি ভালো তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো মাইলের দেওয়া প্রত্যেকটা মেসেজ পড়ছে না চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে বালিশি যতই সবার সামনে ভালো থাকার চেষ্টা করুক না কেন এই বন্ধ ঘরে আসলে আবার ভেঙে চুরমার হয়ে যায় অনু অতীতের সব মিথ্যা মায়া আগলে ধরে থাকে ওই কাজল চোখের মেয়ে তোমার ওই কাজল কালো চোখে যে আমি খুন হয়ে গেছি তোমার মিষ্টি ও ঠোর দুটো আলতো করে ছুঁয়ে দেখতে চাই সে অধিকার দিবে আমায় সারা জীবন তোমাকে ভালোবাসার অধিকার কি দিবে আমায় প্রিয়সী ভালোবাসি তোমায় অনেক বেশি ভালোবাসি মানুষ কত সুন্দর নিখুঁত অভিনয় করতে পারেছি আচ্ছা মাহির আমার সাথে এমন করে কি লাভ হলো তোমার রাত তখন প্রায় একটা ঘুম আসছে না অনুর সবাই ঘুমিয়ে পড়েছে খাবার টেবিলে রয়ে গেছে খায়নি অনু মোবাইলটা হাতে নিয়ে ছাদে চলে গেল এই নিস্তব্ধ পরিবেশে একটু ভয় হচ্ছে না অনুর ছাদের দরজা খুলে ভিতরে ঢুকতেই চাঁদের আলো চোখে পড়লো দুজন মানুষকে ছাদের দোলনার দোল খাচ্ছে তারা দোলনাটা অনুর পছন্দে লাগানো হয়েছে একটু এগিয়ে গিয়ে দেখলো মাহিরের কাঁধে মাথা রেখে বসে আছে তনু মাহির তনুর পেট জড়িয়ে ধরে আছে অনুর মাঝে ধক করে উঠল এমন একটা রাতের স্বপ্ন মাহির তাকে দেখিয়েছিল সব কিছুই মাহির পূরণ করছে শুধু মানুষটাও অনু নয় চোখ থেকে পানি গড়িয়ে পড়লো গাল্পে অনু নীরবে সেখান থেকে চলে গেল পানি খাওয়ার জন্য উঠে আসছিল তূর্য অনুকে কান্না করতে দেখে মুসকে হেসে পানি খেয়ে রুমে চলে গেল তূর্য